আগামী তিন দিনের মধ্যে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়ে সেটি আরও ঘনীভূত হতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া অফিস। লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করবে, ফলে আগামী কয়েকদিনে ঢাকাসহ 27 জেলায় তাপদাহ আরও বাড়বে। স্বস্তিকা সিংহের প্রতিবেদন। গেল কয়েকদিনের গরমে অতিষ্ঠ রাজধানীবাসীর কাছে বৃষ্টি যেন মরিচিকার মতো, অস্থির জনজীবনে বৃষ্টি যেন তাই একমাত্র কামনা। দীর্ঘদিনে তাপপ্রবাহের অবসান ঘটিয়ে মাঝে মধ্যে বৃষ্টি হলেও প্রকৃতির বিমুখ আচরণে কমছে না গরম। গ্রীষ্মের খরতাপে নগরী বাহারি ফুলে সাজলেও তাপপ্রবাহ বৃদ্ধি পাওয়ায় স্বস্তি নেই সাধারণ মানুষের। বৃষ্টির পরিমাণ কম, গরমের পরিমাণ বেশি, অনেক বেশি। গরমের জন্য এই যে গাছের নিচে বসে আছি, হ্যাঁ, একটু স্বস্তির জন্য। এই দুই বছরের তুলনায় এইবারই বেশি গরম লাগতেছে। দিনের বেলা যেমন তেমন, রাত্রে আরও বেশি গরম লাগে, বিল্ডিং সব গরম হয়ে যায়। বৃষ্টিপাত কম হওয়ার ফলে আগামী কয়েকদিন তাপপ্রবাহ বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আমরা আশা করছি তাপমাত্রা আর একটু বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং যে সব অঞ্চলে আমাদের মৃদু ধরনের তাপদাহ চলছে, আমরা আশা করছি আগামীতে আরও তাপদাহর এরিয়া বেড়ে যাবে। এবং আপাতত বৃষ্টিপাতের পরিমাণ একেবারেই কমে যাচ্ছে এবং বৃষ্টিপাতের আপাতত তিন চার দিনের ভিতরে ওই ধরনের সম্ভাবনা নেই। আগামী তিন দিনে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। সাগরে একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, দু একদিনের ভিতরে হয়তো একটা লঘুচাপ সৃষ্টি হবে। এবং সৃষ্টি হওয়ার যে প্রিকন্ডিশন যেগুলো আছে, যে অনুকূল পরিবেশগুলো আছে, সেই অনুকূল পরিবেশগুলো বিদ্যমান আছে। আমরা আশঙ্কা করছি আগামী দু একদিনের ভিতরে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, এবং যদি লঘুচাপ সৃষ্টি হয় সেই লঘুচাপটি আসলে ধীরে ধীরে আরও ঘনীভূত হওয়ার সম্ভাবনা আছে। এমন পরিস্থিতিতে লঘুচাপ সৃষ্টির আলামত হিসাবে দেশের 27 জেলার উপর দিয়ে তাপদাহ বয়ে যাচ্ছে, যা আগামী কয়েকদিন আরও বাড়বে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। স্বস্তিকা সিংহ, এসএটিভি, ঢাকা।